আচ্ছা, আমি দেখেছি এই ইন্ডাস্ট্রিটা নিয়ে না মানুষের নানা রকম প্রশ্ন, নানা রকম কোয়েরি। এটা মিক্সড একটা তাদের মধ্যে ভাবনা চিন্তা, যে এখনও এতদিন যাবার পরে যখন এতগুলো আজকে চারিদিকে ডাইরেক্ট সেলিং কোম্পানি অলরেডি এসে গেছে, তারা রান করছে, তবু মানুষের মধ্যে একটা কোয়েরি থাকে, একটা মিক্সড একটা তাদের একটা অনুভূতি সব থাকে। তো এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? অবভিয়াসলি আপনারাও এই তো ফেস করেনি এই জিনিসটা, তো এই জিনিসটাকে আপনারা কীভাবে দেখছেন? ডিরেক্ট সেলিং সম্বন্ধে এখনও একটা মিশ্র ধারণা আছে, যদিও এই ধারণাটা কিন্তু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, বিকজ ডিরেক্ট সেলিংয়ের সাকসেস দেখে বোঝা যাচ্ছে, বা ইন্ডিয়াতে যত বেশি ওয়ার্ল্ডের টপ টপ ক্লাস ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো আসছে তত লোকের মধ্যে ধারণাটা চেঞ্জ হচ্ছে। কারণ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যখন শুরু হয়েছিল ইন্ডিয়াতে, তখন সেটার কোনো ল ছিল না, সেটার কোনো নিয়ম ছিল না, সরকারের তরফ থেকে কোনো প্রচার ছিল না। তো যার ফলে এই ডিরেক্ট সেলিংয়ের কে সামনে রেখে অনেকেই অনেক ধরনের স্ক্যাম কিন্তু করে গেছে, যেটা 2013 সালের পর যখন গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে স্টার্ট করেছে, আইন এনেছে এবং আইন ডেভেলপও হচ্ছে। আপনি জানেন কি না জানি না, এটা আমাদের ডিরেক্ট সেলিং কনজিউমার অ্যাফেয়ার মিনিস্ট্রির আন্ডারে পড়ে, অর্থাৎ এখানে সবার আগে কনজিউমারকে প্রোটেক্ট করা হয়, যাতে তাদের প্রোডাক্ট ওয়াইজ বা অপরচুনিটির ক্ষেত্রে টাকা বা তাদের যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে বা যেইভাবে বিজনেসটা তারা করছে, তারা যেন কোনোভাবে লুজার না হয়। যখন থেকে সরকারের এই নজরদারিটা শুরু হয়েছে এবং তার পাশাপাশি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিরেক্ট সেলিং সম্বন্ধে পড়ানো শুরু হয়েছে, তখন থেকে লোকের মধ্যে কিন্তু চেঞ্জটা আসতে স্টার্ট করেছে। সো এই যে লোকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, সেটার আসলে তিনটে কারণ আমি আপনাদেরকে বলবো। ফার্স্ট হচ্ছে যে অনেকেই ডিরেক্ট সেলিং অপরচুনিটির কথা শুনে বা আউট অফ গ্রিড, লোভের বশবর্তী হয়ে এমন এমন কিছু কোম্পানির সঙ্গে কাজ শুরু করে দেয় যেগুলো আসলে রাইট প্ল্যাটফর্ম নয়। তার মানে কি, লোকের জানা উচিত যে আমি যার সঙ্গে ডিরেক্ট সেলিং করবো বা যে কোম্পানিতে নিজের ক্যারিয়ার করার জন্য আসছি, সেই কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড চেক করা। ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে চেক করবেন? যে তার নিজস্ব প্রোডাক্ট আছে কি না, তার নিজস্ব ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ এই বিজনেসে তাদের স্টেক কত আছে, তাদের ইনভেস্টমেন্ট কী আছে, ইভেন এই বিজনেসের প্রমোটার কারা, হু আর দ্য চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, কারা এই বিজনেসটাকে রান করছে। সো সেই ব্যাকগ্রাউন্ড চেক না করে যদি আপনি আপনার ক্যারিয়ার করার জন্য চলে যান, তাহলে আপনাকে নিজের দায়িত্বে আপনার ক্যারিয়ারের কথা ভাবতে হবে। যে যদি সেই কোম্পানি ফেল করে, অনেকের মিথ আছে যে একটা কোম্পানি নতুন আসলো মানে সেখানে আমি ঝাঁপিয়ে পড়ে কাজ শুরু করলাম, সে আগে পেছনে কিছু চিন্তা করলো না। সো একটা কোম্পানি নিজে এস্টাবলিশড হয়নি, সেখানেই আপনি চলে গেছেন ক্যারিয়ার করতে, তো সে যদি কোনো কারণে এস্টাবলিশ না হতে পারে, তো আপনার সময় এবং আপনার এনার্জি সমস্ত কিছু ড্রেনড আউট হয়ে যায়। সো এটা একটা বড় কারণ, যে রাইট কোম্পানি চুজ করতে না পারা। সেকেন্ড কারণ হচ্ছে যে আমরা অনেক সময় একটু জাজমেন্টাল হয়ে যাই। কীরকম? ধরুন, যেমন আমি ফেস করেছিলাম, আমি যখন স্টুডেন্ট হয়ে ডিরেক্ট সেলিং নিয়ে লোকের কাছে অ্যাপ্রোচ করতে যাচ্ছি, সো লোকে আমাকে খুব সিরিয়াসলি নিচ্ছিল না। মুশকিলটা হচ্ছে, যাকে আপনি অপরচুনিটি বলছেন সে বিজনেসটাকে দেখছে না, সে আপনাকে দেখছে। সো সুতরাং যদি আপনি নিজে ওয়েল ইকুইপড না হন, আপনি যদি নিজেকে তৈরি না করে যান কোনো একটা প্রসপেক্টের কাছে বা আপনার ক্লায়েন্টের কাছে, তো সেক্ষেত্রে আপনার কাছে ফেলিওর বা রিজেকশন আসবে, এবং ম্যাক্সিমাম লোক রিজেকশনকে ভয় পায়। সো আউট অফ ফিয়ার তারা এই বিজনেসের সফলতা পায় না। থার্ড একটা কারণ হয়, আমি আপনাকে বলে দিচ্ছি, এই একটা যে যেসব কান্ট্রিগুলোতে, কারণ আমি শুধু ডিরেক্ট সেলিং ইন্ডিয়াতে করছি তা নয়, আমি নেপালে করছি, বাংলাদেশে করছি, মিডল ইস্টে করছি, বিভিন্ন কান্ট্রিতে করার ফলে যেটা আমরা রিয়েলাইজ করেছি, যেমন আমাদের দেশে ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলতে পারি এখন একটা লস চলে এসছে। সো সুতরাং এখন লোক অনেক বেশি কমফোর্টেবল ডিরেক্ট সেলিং করতে, এখন ফ্রডস কোম্পানি বা ফ্লাই বাই নাইট অপারেটার্স কোম্পানির সংখ্যা অনেক কম। সো ভালো ভালো বড় বড় কোম্পানি এখন এখানে ইনভেস্ট করছে, ফরেন ইনভেস্টমেন্ট আসছে, লোকের কাছে অনেক অপশনস তৈরি হচ্ছে ডিরেক্ট সেলিংয়ের, এবং লোকে ক্যারিয়ারও করছে। আজকে যদি আপনি ডিরেক্ট সেলিংয়ের বিভিন্ন কোম্পানির সাইটে যান, আপনি দেখতে পাবেন সাকসেস স্টোরিজ অ্যান্ড সাকসেস স্টোরিজ, স্টুডেন্ট থেকে শুরু করে, হাউস ওয়াইফ থেকে শুরু করে, সব ধরনের লোকেরা এই বিজনেসে সফল হচ্ছে, এবং বড় বড় বিজনেসম্যানও এই বিজনেসের মধ্যে কিন্তু সফলতা লাভ করতে চলে আসছে। বিকজ এটা এমন একটা বিজনেস যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, যেখানে আপনার হিউজ রিস্কও নেই, বাট রিওয়ার্ড
হচ্ছে ইনর্মাস, আপনি প্রচুর জায়গা অ্যাচিভ করতে পারেন। সো মিশ্র প্রতিক্রিয়াটা তাদের মধ্যেই আছে যাদের মধ্যে এখনও ডিরেক্ট সেলিংয়ের নলেজটা পৌঁছায়নি, যে আসলে যারা এখনও রাইট কোম্পানি চুজ করার মতন এবিলিটিতে পৌঁছায়নি, এবং যারা এখনও পর্যন্ত মনে করে এটা বোধহয় বেকার লোকেদের বিজনেস বা এটা শুধু মহিলাদের বিজনেস তাদের জন্য। বাট থিংস আর চেঞ্জিং, কারণ আজকের দিনে এটাই একমাত্র ইন্ডাস্ট্রি যেটা সবচেয়ে বেশি মিলিয়নিয়ার প্রডিউস করে সারা ওয়ার্ল্ড ওয়াইড। আর কোনো ইন্ডাস্ট্রিতে এত মিলিয়নিয়ার ক্রিয়েট কিন্তু হয় না যেটা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি করে।